আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হেল্পিং হ্যান্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটা অফার নিয়ে আসছি। আসলে অফারটা সেই লেভেলের অফার, এইখানে সবাই হচ্ছে ফ্রিতে ভিআইপি ওয়ান নিতে পারবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিব, যেভাবে করতে বলবো অবশ্যই আপনারা সেভাবে করবেন। ইনশাআল্লাহ প্রত্যেকেই ফ্রিতে ভিআইপি ওয়ান নিতে পারবেন। কিছুদিন আগে টুইটার ফলোর একটা অফার ছিল যেখানে আমরা ফেক রেফার করছি, বাট ওদের সার্ভারে ওটা ধরা খাইছে, যার কারণে আমরা ফ্রি ভিআইপি ওয়ান পাই নাই। বাট আজকে যে অফারটা শেয়ার করব, এটাতে আপনারা প্রত্যেকেই ফ্রিতে ভিআইপি ওয়ান নিতে পারবেন। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ দেখবেন, ভিডিওতে যেভাবে দেখিয়ে দিব সেভাবেই করবেন, ইনশাআল্লাহ আপনারা সবাই ফ্রিতে ভিআইপি ওয়ান নিতে পারবেন। তো ভিডিও শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেন। এই ভিডিওতে আপনাদের জন্য লাইক এম হচ্ছে মাত্র 50টা লাইক। আপনারা যদি 50টা লাইক কমপ্লিট করতে পারেন, নেক্সট আপনাদের জন্য ভালো একটা ভিডিও আসবে। তো অফারটাতে জয়েন করার জন্য আপনারা প্রথমত হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আমি একটু পরে পোস্ট করে দিব। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে একটা সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, অফারটা হচ্ছে হুলু অফার। এখানে সবাই ফ্রিতে ভিআইপি ওয়ান নিতে পারবেন, জাস্ট আপনারা আইপিটা চেঞ্জ করে অ্যাকাউন্ট করবেন। তো কীভাবে করবেন দেখেন, ভিডিওটা আমি দেখাচ্ছি। আপনারা জাস্ট এখানে সাইন আপ লিঙ্ক আছে, সাইন আপ লিঙ্কের উপরে ক্লিক করবেন। সাইন আপ লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা হচ্ছে আপনাদের ফোন নাম্বার দিবেন, এখানে কান্ট্রিটা সেন্স করে বাংলাদেশ দিবেন, তারপর হচ্ছে এখানে এই কোডটা এখানে বসাবেন, তারপর এখানে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিবেন, এবং হচ্ছে এখানে আবার লগ ইন পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। কিন্তু রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে, লগ ইন পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনাদের আবার কান্ট্রিটা দিবেন, দিয়ে হচ্ছে আপনাদের এখানে গ্রাফিক্স কোডটা দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পরে আপনারা হচ্ছে এখানে দেখেন এই নিচে পাঁচটা মেনু অপশান আছে, এখানে টাস্ক সেন্টার আছে, তারপর আছে ভিআইপি, তারপর আছে রেকর্ড, এরপরে আছে প্রোফাইল। আপনারা এখান থেকে আসবেন টাস্ক সেন্টারে। টাস্ক সেন্টারে আসার পর এখানে দেখেন জেনারেল মেম্বার নামে একটা অপশান আছে, ডু টাস্ক, এটার উপরে ক্লিক করবেন। ডু টাস্কে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো টাস্ক আছে, আপনারা জাস্ট এখান থেকে দুইটা টাস্ক রিসিভ করবেন। একটা টাস্ক আমি রিসিভ করলাম, ইভেন হচ্ছে আবার টাস্ক রিসিভ করব। টাস্ক রিসিভ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে এসে দেখেন এখানে রেকর্ড নামে অপশান আছে, আপনারা রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করে একটা জিনিস ভালো করে শুনে রাখুন, ভালো করে দেখুন আপনাদের কাজটা কী। এখানে টাস্ক কী বলছে আমাকে, রিকোয়েস্ট হচ্ছে লাইক, এবং এখানে হচ্ছে রিকোয়েস্ট লাইক। এখন আপনারা এই প্রথম টাস্কটার কীভাবে ফিল আপ করবেন, এখানে কিন্তু টাস্ক ম্যাক্সিমাম টাইমে ফেল হয়ে যায়, ইভেন আমার নিজেরও ফেল হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন আমি কিন্তু দুটো টাস্ক করছি, দুটোই ফেল হয়ে গেছে। তো পরে আমি হচ্ছে ওদের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে আমি রিয়েলভাবে জেনে নিছি আসলে কীভাবে কাজ করতে হয়। তো এখানে দেখেন প্রথমত হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে লাইক, আপনারা এইখানে ওপেন দ্য লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। তো আমার কিন্তু টাস্কটা চলে আসছে, তো আমার এখানে টাস্ক বলছে যে লাইক দেওয়ার জন্য। তো আপনারা এখানে হচ্ছে জাস্ট লাইক দিবেন, সাবস্টে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে ব্যাকে আসবেন, ব্যাকে এসে স্ক্রিনশটটা হচ্ছে এখানে সাবমিট করবেন। আমার কিন্তু স্ক্রিনশটটা সাবমিট করতেছি, একটু ওয়েট, স্ক্রিনশটটা আপলোড হওয়ার জন্য। আমার কিন্তু স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে, এরপরে সাবমিটে ক্লিক করবেন। এভাবে হচ্ছে আপনারা সেকেন্ড টাস্কটাও কমপ্লিট করবেন। আচ্ছা, সেকেন্ড টাস্কটা আমি কমপ্লিট না করে আপনাদের সামনে কমপ্লিট করে দেখাচ্ছি, সেটা কেন দেখাচ্ছি একটু পরে বুঝতে পারবেন। এতক্ষণ হচ্ছে আমাকে দিল প্রথম টাস্ক হচ্ছে ইউটিউবের ভিডিও, বাট এই টাস্কটা আমাকে দিছে হচ্ছে মাইডের ভিডিও। আমি দেখাচ্ছি মাইডের ভিডিও কিনা, আমার এটা কিন্তু মাইডের ভিডিও। এখন এটাতেও কিন্তু লাইক দিতে হবে আপনার, এই যে যেমন আমার কিন্তু লাইক দেওয়া হয়েছে, এখন হচ্ছে এটা একটি স্ক্রিনশট নেবেন। আমি মাইডের দেখে টাস্কটা আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি, কারণ বাইচান্স আপনার প্রবলেমে পড়তে পারেন, সেক্ষেত্রে আমাকে আবার আপনাদেরকে রিপ্লাই দিতে হবে। তো একসাথে করে দিচ্ছি, এভাবে হচ্ছে আপনারা আপলোড করে দেবেন, স্ক্রিনশটটা আপলোড করে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো আমার এটা আপলোড হয়ে গেছে, আমি সাবমিটে ক্লিক করছি, ইভেন আমার সাবমিট হয়ে গেছে। এটা কিছুক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের রিভিউতে থাকবে, এখানে দেখেন সরি আমার অডিটে থাকবে। এই দুটা টাস্ক যখনই কমপ্লিট হবে তখন আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিওটা দিচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে আপনারা কীভাবে নিজেদের রেফার নিজেরা করে ফ্রিতে ভিআইপি ওয়ান নেবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা অবশ্যই একটু লং হয়ে গেছে, অবশ্যই কষ্ট করে দেখবেন, কষ্ট করলে আপনাদেরই কেষ্ট মিলবে। তো ফ্রেন্ডস দেখেন এখানে আমি হচ্ছে সাবমিট করার প্রায় 20 থেকে 22 মিনিট পর আমার টাস্কটা কমপ্লিট হয়েছে। ইভেন হচ্ছে আমার প্রোফাইলে দেখেন অলরেডি $1 অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের প্রতিদিনের টাস্ক। এইখান থেকে হচ্ছে এখন আপনারা কীভাবে আপনাদের ইনভাইট লিঙ্ক বের করবেন, অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন, অ্যাড্রেস কীভাবে সেট আপ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট প্রথমত অ্যাড্রেস সেট করার জন্য আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশান আছে, আপনারা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করার পর এখানে বাইন্ড ইউএসডিটি ইনফরমেশান, এটার উপর একটা ক্লিক করবেন। আমি অ্যাড্রেসটা সাবমিট করতেছি না, এখানে হচ্ছে আপনাদের রিয়েল নামটা দিবেন, আপনাদের আমি আমার নামটা দিচ্ছি, তারপর হচ্ছে ইউএসডিটি অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের ইউএসডিটি অ্যাড্রেসটা দিবেন, তারপর হচ্ছে এখানে TRC20 আছে, তারপর এখানে সেভের উপরে দিয়ে সেভ করবেন। আমার অ্যাড্রেস কিন্তু সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে লগ ইন পাসওয়ার্ডটা লাগবে না, আপনার হচ্ছে ওয়ালেট পাসওয়ার্ডটা ক্লিক করবেন। ওয়ালেটটা পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ওয়ালেট পাসওয়ার্ডটা সেট করে নেবেন, এখানে ওয়ালেট পাসওয়ার্ড 6 ডিজিটের ওয়ালেট পাসওয়ার্ড দিবেন আপনাদের মন মতো, এটাতেও দিবেন, দিয়ে কনফার্ম করে নেবেন। যখন আপনাদের ওয়ালেট পাসওয়ার্ড এবং অ্যাড্রেস সেট হয়ে যাবে, তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের রেফার লিঙ্কটা কীভাবে পাবেন, রেফার লিঙ্ক পাওয়ার জন্য সেম প্রোফাইলে আসবেন। প্রোফাইলে এসে এখানে দেখেন ইনভাইট নামে অপশান আছে, ইনভাইটের উপর ক্লিক করবেন।
ইনভাইটে ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন এরকম আপনাদের প্রোফাইল লিঙ্কটা চলে আসবে, রেফার লিঙ্কটা, এখানে ক্লিক করে আপনারা কপি করবেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। অথবা এখন আপনারা ধরেন আপনাদের এ টু জেড কাজ করা কমপ্লিট, টাস্ক কমপ্লিট, যখন আপনাদের টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা চলে আসবেন আমাদের পোস্টে। আপনাদের মেইন অ্যাকাউন্টের কাজ কিন্তু কমপ্লিট, আপনারা আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে গেছেন। আপনারা যখন আপনাদের মেইন অ্যাকাউন্টের কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা চলে আসবেন আপনাদের আমাদের পোস্টে। এসে দেখেন এখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ, আপনারা এই গ্রুপে জয়েন করে নেবেন, মাস্ট এই গ্রুপে আপনাদেরকে জয়েন করতে হবে। এখন হচ্ছে কীভাবে আপনারা আনলিমিটেড রেফার নেবেন। তো প্রথমত আপনারা তো যখন আপনাদের লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন তখন আপনাদের লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলতে যাবেন। বাট অ্যাকাউন্ট খোলার আগে কিছু কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রত্যেকবার অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের আইপিটা চেঞ্জ করতে হবে। আইপি চেঞ্জ করার জন্য দুইটি অপশান আছে, একটা হচ্ছে ভিপিএন কানেক্ট ডিসকানেক্ট করবেন। ভিপিএন হচ্ছে আপনারা সুপার ভিপিএনটা ইউজ করতে পারেন, সুপার ভিপিএনে ভালো একটা সার্ভিস দেয়, আমি ম্যাক্সিমাম টাইমে ওটাই ইউজ করি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ফোনের ডিফল্ট সেটিং থেকে, আমি আমার ডিফল্ট সেটিং থেকে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। সো আমার ওয়াইফাই কানেক্ট আছে, আমি ওয়াইফাইটা আগে অফ করি। আপনাদের অবশ্যই ওয়াইফাই না, ডাটা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের ফোনের সেটিং থেকেই আপনারা আইপিটা চেঞ্জ করতে পারবেন। আইপি চেঞ্জ করার জন্য আপনারা প্রথমত আপনাদের অ্যাবাউট ফোনে চলে আসবেন। অ্যাবাউটে আসার পর দেখেন এখানে স্ট্যাটাস ইনফরমেশন নামে একটা অপশান আছে, আপনারা স্ট্যাটাস ইনফরমেশনে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আমার আইপি অ্যাড্রেসটা শো করতেছে 10.169.75.178.138। এখন আমি আমার আইপিটা চেঞ্জ করে দেখাবো। আইপি চেঞ্জ করার জন্য আপনারা হচ্ছে আপনাদের ফোনের এয়ারপ্লেন মোডটা চালু করবেন। তো আমার এয়ারপ্লেন মোড চালু এবং আমি অফ করছি, তো আমার দেখি আইপিটা আসলে চেঞ্জ হয় নাকি। দেখেন আমার আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 177.52.26। যদি ফোনের ডাটা ইউজ করেন, ওয়াইফাই ইউজ করলে কিন্তু আইপি চেঞ্জ হয় না, সমস্যা করে। যদি ডাটা ইউজ করে থাকেন তাহলে আপনারা এইভাবে চেঞ্জ করতে পারেন। যাদের ফোনে এই আপডেটটা নাই তারা হচ্ছে সুপার ভিপিএনটা ইউজ করবেন। প্রত্যেকবার আপনার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার সময় আপনি হচ্ছে সুপার ভিপিএন অন অফ করবেন, একবার অফ করবেন, একবার অন করবেন, অন করে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে অফ করবেন, অফ করে দেন আবার অন করে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলবেন। এভাবে আপনারা 40টা অ্যাকাউন্ট খুলবেন। 40টা অ্যাকাউন্ট খোলার পর আপনারা হচ্ছে একটা আমার মতো একটা টেলিগ্রাম গ্রুপ খুলবেন। আমি যেভাবে একটা টেলিগ্রাম গ্রুপ খুলছি আপনারাও ঠিক এভাবে আপনাদের একটা টেলিগ্রাম গ্রুপ খুলবেন। এখন হচ্ছে আপনাদের টেলিগ্রাম গ্রুপে 40 জন মেম্বার কোথায় পাবেন? 40 জন মেম্বার পাওয়ার জন্য হচ্ছে আমি আমার এই চ্যানেলের নিচে একটা পোস্ট করব। আপনারা সেখানে হচ্ছে যারা যারা অ্যাকাউন্ট খুলছেন, 40টা হয়ে গেছে রেফার, তারা এসে আপনাদের গ্রুপের লিঙ্ক কমেন্ট করবেন। ইভেন সেই লিঙ্কে সবাই হচ্ছে জয়েন করবেন, সবাই সবার গ্রুপের লিঙ্ক কমেন্ট করবেন। কমেন্ট করলে সবাই আমরা যারা যারা ইউজার আছি সবাই হচ্ছে জয়েন করবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এতটুকু সাপোর্ট দিতে পারি, আমার নিজের 15টা অ্যাকাউন্ট আছে, আমি 15টা অ্যাকাউন্ট থেকে আপনাদের গ্রুপগুলোতে আমি জয়েন করব। তাহলে আপনাদের 15 জন মেম্বার হয়ে গেছে যদি শর্ট পড়ে, কারণ আসলে আমার 40টা আইডিতে যাওয়া আসলে আমার পক্ষে কষ্টকর। আপনারা জানেন যে আমি সবসময় অফার নিয়ে ঘাটাঘাটি করি, এক্ষেত্রে আমাকে ওইদিকে সময় একটু বেশি দিতে হয়। তো আমি সাজেস্ট করবো যারা আছেন সবাই একটু মিলেমিশে টিম হয়ে কাজ করেন, এতে আপনাদেরই উপকার হবে। তো আশা করি বুঝতে পারছেন। এর বাইরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন, অথবা আমাদের যেই হুলু গ্রুপ আছে, যেহেতু এখানে সবাই হুলুতেই কাজ করতেছি, আপনারা এসে হুলুতে কমেন্ট করবেন। আর হচ্ছে আমি হুলুর অ্যাডমিনকেও অ্যাড করে দিব এখানে দুই একদিনের ভিতরেই। তখন হচ্ছে কোনো সমস্যা হলে আপনারা সরাসরি গ্রুপে এখানেই কমেন্ট করলে অ্যাডমিন আপনাদেরকে রিপ্লাই দিবে, অথবা আপনি কমেন্ট করলে আমি হচ্ছে রিপ্লাই দিব যতটুকু সম্ভব পারি। বা আমাদের যারা টিম মেম্বার আছে আপনারা এখানে কাজ করতেছেন তারা অবশ্যই রিপ্লাই দিবেন, যদি সম্ভব হয় আপনি পারেন, বিষয়টা সমস্যায় পড়ছে একজন, আপনি তাহলে রিপ্লাই দিবেন। আর ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রতিদিন থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।